আমরা এই আমরা সার্টিফিকেট ডিজাইন, এটা হচ্ছে একটা গ্রাফিক্সের কাজ। তো আমরা এটা ফটোশপ দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে সুন্দরভাবে করতে পারি, কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়েও কিন্তু এই কাজগুলো করা যায়। আর এই সার্টিফিকেট ডিজাইনে কিছু অপশন আছে, যে অপশনগুলো মাইক্রোসফট অফিস 2010 এই ভার্সন ছাড়া পাওয়া যাবে না। অর্থাৎ এটা হচ্ছে 2010 থেকে আপার ভার্সনে পাওয়া যাবে। তো আমি একটি ডকুমেন্ট ওপেন করছি, এই ডকুমেন্টের পেপার সাইজ হচ্ছে A4, কিন্তু পেজ লেআউট থেকে, মার্জিন থেকে, আমরা সাইজ থেকে আমরা A4 সাইজ দিয়ে নিব, এবং ওরিয়েন্টেশন যেটা আছে এটাকে ল্যান্ডস্কেপ করে দিব। আর এখানে যে মার্জিনগুলো আছে, মার্জিনগুলোকে আমরা সবগুলাই জিরো করে দিব, কারণ আমাদের একটি ফ্রেশ স্পেস দরকার কাজ করার জন্য। যেমন ফটোশপ ইলাস্ট্রেটরে যে একটি আর্ট বোর্ড থাকে, তেমন একটি আমাদের পুরোপুরি আর্ট বোর্ড দরকার। এজন্য সবগুলো মার্জিনকে আমরা এখান থেকে ক্লিক করে পুরোটাকে আমরা জিরো জিরো দিয়ে নিতে পারি। জিরো জিরো দেওয়ার পর আমাদের এটা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা এখানে সর্বপ্রথম নিব একটি শেপ থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে প্রথম থেকে ধরে আমরা আপাতত এতটুকু নিব। এতটুকু নেওয়ার পর ফরম্যাট থেকে একটা যে শেপ আউটলাইন, অর্থাৎ এটার চারিপাশে যেটা দাগ আছে দাগটাকে আমরা নো আউটলাইন করে দেব। নো আউটলাইন করে দেওয়ার পর এখন এই শেপটাকে সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে এডিট পয়েন্টে যাব। এই এডিট পয়েন্টটা আপনার মাইক্রোসফট অফিস 2007-এ পাওয়া যাবে না, এটা 2010 থেকে 16-19 এইগুলোতে পাওয়া যাবে। এডিট পয়েন্টে ক্লিক করার পর এখানে পেন টুলের কাজ করা যাবে। এটা হচ্ছে ফটোশপের মতোই কিছুটা পেন টুলের কাজ। তো এটাতে থাকা অবস্থায় এখানে যে একটি ডট চিহ্ন, কালো চিহ্ন দেখা যাচ্ছে, এটার উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ডিলিট পয়েন্টে ক্লিক করব। ডিলিট পয়েন্টে ক্লিক করার পর এটা একটি ত্রিভুজ আকৃতি নিয়ে নেছে। তো এটা আমাদের একটা শেপ। আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এটাকে রেড রাখি, তো রেড রাখলাম। তারপর আমরা ইনসার্ট থেকে আবার একটি শেপ নিব, এটাও রেক্ট্যাঙ্গুলার শেপ। এটাকে রাইট সাইড থেকে আমরা লেফট হ্যান্ড টানব, এটাকে এই পর্যন্ত, এটা সমান সমান, এটা সমান সমান আছে কিনা এটা দেখার জন্য আমরা যদি আগেরটাকে সিলেক্ট করে দেন আমরা রেক্ট্যাঙ্গুলার টানি, তখন বোঝা যাবে যে এটার সমান সমান আছে কিনা। এখন এটাকে আমরা আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব। এটা কালারটাকে আমরা একটু ডিপ ব্লু কালার দিয়ে দিই। আমাদের মেন কালার হচ্ছে দুইটা, একটা লাল, একটা হচ্ছে ডিপ ব্লু। আচ্ছা, এটা হওয়ার পর এটা সিলেকশন থাকা অবস্থায় এটার উপরে আমরা রাইট ক্লিক করব, করে এডিট পয়েন্টে যাব। এডিট পয়েন্ট থেকে আমরা এইখানে একটি পয়েন্ট অ্যাড করব। তো আমরা এখানে মাউস পয়েন্টার এরকম অবস্থায় আসার পর রাইট ক্লিক করে অ্যাড পয়েন্টে দিব। অ্যাড পয়েন্টে দেওয়ার পর আমরা নিচের এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের এরকম একটি শেপ দেখা যাবে। তো এরকম একটি শেপ আসার পর আমরা এই বা ডান দিকের এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে লেফট ক্লিক করলে পেন টুলের মতো কাজ করার জন্য এখানে একটি হ্যান্ডেল পাওয়া যাবে। এই হ্যান্ডেলটা ধরে আমরা উপর দিকে যতটুকু আপনার ডিজাইন ভালো লাগে ততটুকুই টানবেন। তো আমি আপাতত এটাকে এতটুকুই রাখি। এতটুকু রাখার পর আমার এখানে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে লালটা নিচে থাকবে এবং ব্লু কালারটা উপরে থাকবে। তো সেক্ষেত্রে আমাকে এই শেপটাকে একটি ডুপ্লিকেট করতে হবে। সেই জন্য কন্ট্রোল প্রেস করে এখানে ধরে আমি যদি নিচের দিকে টান দিই, দেখবেন এটা একটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পর এটা কালারটাকে আমি রেড দিয়ে দিব। রেড দেওয়ার পর এটা সবার উপরে আছে, আমি চাচ্ছি এটা নিচে যাবে, সে এখান থেকে সেন্ট ব্যাকওয়ার্ড এটা দিলে এটা পিছনে চলে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে আমার এই শেপটা এবং এই শেপটার দুইটা মানে একসাথে হয় নাই, কোনাটা একসাথে হয় নাই, এবং এই দিকেও কিছু রাউন্ডে কিছু চিকন মোটা আছে। তো এগুলো ঠিক করার জন্যে প্রথমে আমি উপরের শেপটাকে ক্লিক করে এডিট পয়েন্টে যাব। এডিট পয়েন্ট থেকে এটাকে আমি আরে আরেকটু উপরে উঠাই দিব, দিলে এটা মোটামুটি মানে সমান করতে হবে।
দেন এটা যেহেতু লালটার সঙ্গে মিশে আছে, আমি নিচেরটাকেও লালটা উপরে লালটার সাথে মিশাবো, সেক্ষেত্রে এটাকে আমি ক্লিক করে আমি এটার এই মাথাটাকে আমি একসঙ্গে রাখবো, এই দুইটা মাথাকে একসঙ্গে রাখবো। সেহেতু কাজ করার জন্য একটু জুম করে নিই, জুম করে নিলে কাজের ক্ষেত্রে সুবিধা হয়। তো এখন দেখা যাচ্ছে যে আমার লালটা এবং নীলটা এবং এই পাশের এই লালটা তিনটাই সেম পজিশনে আছে। তো সেম পজিশনে থাকার পর আমি এখন যে কাজটা করব, আচ্ছা আমি এই ব্লু কালারটাকে আমি অন্য একটি কালার দিই, কারণ আমি এর উপরে যে একটি লেখা লিখবো এই লেখাটার ডিজাইন দিব অন্যরকম ডিজাইন। আচ্ছা এটা হওয়ার পর আমি এখন এখানে একটি লোগো এবং আমার কোম্পানির নাম বা সার্টিফিকেট যে ইনস্টিটিউশন থেকে যাবে সেই ইনস্টিটিউশনের নাম হবে এখানে প্রথমে একটি লোগো ইনসার্ট করব। আমি নর্মালি এখান থেকে একটি ক্লিপ আর্ট নিয়ে নিই। আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে লোগো তৈরি করতে হয় এর ভিডিও আমার আছে, আপনি আই বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন। আমি এখান থেকে একটি কম্পিউটারের লোগো নিতে চাচ্ছি, তো এখান থেকে যে কোনো একটি লোগো নিয়ে নিই, এটাই নিই, এই লোগোটাই। এই লোগোটা এখন দেখাচ্ছে লালটার নিচে আছে, তো আমি যদি এখান থেকে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিই তখন এটা টেক্সট আমার এই শেপের উপরে চলে আসবে এবং আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো আমি এটাকে পেজের এইখানে রাখলাম, যদি মনে হয় যে না এটা পেজের মাঝখানে নাই সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে ফটোশপে যেহেতু আপনার এটা অ্যালাইনমেন্টের সিস্টেম আছে কিন্তু এইখানেও অ্যালাইনমেন্টের সিস্টেম আছে, এটা সিলেকশন থাকা অবস্থায় এখানে অ্যালাইন থেকে আমরা যদি সেন্টার করি তো এটা পেজের মাঝখানে চলে আসবে। পেজের মাঝখানে আসার পর আমরা এখন এটাকে ছোট বড় করব, পরে আগে আমরা একটি আমাদের প্রতিষ্ঠানের নামটা দিব। আমরা এখান থেকে ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে ওয়ার্ড আর্ট থেকে এই গ্রাডিয়েন্ট ফিল ব্ল্যাক আউটলাইন হোয়াইট আউটলাইন শ্যাডো এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের যে ইনস্টিটিউশনের নাম আছে সে নামটা দিব। আমাদের লোগোটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে আমরা আবার ফরম্যাট থেকে অ্যালাইন থেকে সেন্টার করে দিব। এখন আমরা যে জিনিসটা লিখবো এখানেটা লিখবো সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট নামে একটি টেক্সট লিখবো। আমরা শেপ থেকে টেক্সট টেক্সট বক্স নেব, এখান থেকে আমরা এখানে লিখবো সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট লিখলাম, এখন এটার ফন্ট আমি চেঞ্জ করে দিব, ফন্টটা হবে, আচ্ছা এই ফন্টটা সিলেক্ট করার জন্য টেক্সট বক্সটাকে সিলেক্ট করার পর ফন্ট সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে এডওয়ার্ডিয়ান স্ক্রিপ্ট। এখন এটাকে একটু বড় করে দিই। এখন এটার ফিল কালার আছে হোয়াইট, আমি ফিল কালারটাকে নো ফিল করে দিলাম এবং আউটলাইনটাকে নো আউটলাইন, দেন টেক্সট ফিল থেকে এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন ফরম্যাট থেকে আমরা যাব শেপ ইফেক্টে, দেন শ্যাডো, শ্যাডো থেকে শো মোর অপশন, যেখানে এখান থেকে আমরা এই যে শ্যাডো কালারটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর এখানে ব্লার অপশনটা, ব্লারটাকে আমরা একদম জিরো করে দেব। দেন আমরা এখন এখানে লিখবো যে সার্টিফিকেটটি কাকে দেওয়া হচ্ছে এবং কী জন্য দেওয়া হচ্ছে। আমি এখানে লিখলাম দ্য সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু, যাকে সার্টিফিকেটটি দেওয়া হবে এখানে তার নাম লিখবো নিচে। আমি এটা এখানে সেট করার পর এখন সার্টিফিকেটটি কাকে দেওয়া হচ্ছে তার নাম এখানে লিখে দিব। ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, তো আমি এখানে নামটাও আমি রেড কালারে দিয়ে দিব। তার নামটি লেখার পর আমি এই ফন্টটাকে একটু ডিজাইন করে এটাকে ভ্লাদিমির যে একটা ফন্ট আছে ভ্লাদিমির স্ক্রিপ্ট এই ফন্টটা দিয়ে দিব, দিয়ে ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই। এটাকে ফরম্যাট থেকে আমরা সেন্টার করে দেব, অ্যালাইন থেকে সেন্টার। তো সার্টিফিকেটটি যে জন্য দেওয়া হচ্ছে এই জন্য আমরা এখান থেকে এই যে সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু এটা লিখছিলাম, এটাকে আমরা আবার কপি করে নিয়ে আসবো, এখানে ডুপ্লিকেট করে আমরা এখানে দিলাম। তারপর এখানে লিখবো ফর সাকসেসফুলি কমপ্লিটিং, এখানে লিখলাম ফর সাকসেসফুলি কমপ্লিটিং কী জন্য দেওয়া হচ্ছে এখন সেই নামটাই লিখবো। আমরা এখানে যদি এই রিফাত হুসাইন যে নামটা এটাকে আমরা যদি কপি করে নিচে নিয়ে আসি তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পন্ন করার কারণে নাকি সার্টিফিকেটটি প্রেজেন্ট করা হচ্ছে। আমরা এই ফর্মটা যদি দিয়ে দিই, এই ফর্মটা দেওয়ার পর ফরম্যাট থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিব, সেন্টার করে হোম থেকে ফন্ট সাইজটাকে একটু বড় করে দিব সামান্য, দেন আবার যদি মনে হয় যে সাইডে চলে গেছে সেক্ষেত্রে আবার সেন্টার। আচ্ছা
সার্টিফিকেটের মূল ডিজাইন করা শেষ, এখন আমাদের যে কাজটা বাকি আছে, আমরা যদি চাই যে সার্টিফিকেটের এই সাইড দিয়ে আমরা একটি বর্ডার দিয়ে দেবো, আমরা সে বর্ডারটাও দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা ইনসার্ট থেকে শেপ থেকে যদি বর্ডার, এখান থেকে যে বর্ডারটা আছে আমরা বর্ডারটা সিলেক্ট করি। বর্ডারটা সিলেক্ট করার পর আমরা এই নিচ থেকে যদি বর্ডারটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর আমরা আমাদের এটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। সম্পূর্ণ বর্ডার দেওয়ার পর আমরা এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। সেন্ড ব্যাকওয়ার্ড টোটালটাই সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দেওয়ার পর আমাদের এখানে যে একটি হলুদ চিহ্ন দেখা যাচ্ছে, আমরা এই চিহ্নটা ধরে আমরা উপর দিকে যদি টান দিই তখন আমাদের এটি কিন্তু চিকন হয়ে যাবে। দেওয়ার পর আমরা এই শেপটার উপরে রাইট ক্লিক করে ফরমেট শেপ থেকে আমরা এটাকে একটি প্যাটার্ন দিব। প্যাটার্ন থেকে আমরা যদি এই কালার এই ডিজাইনটা দিয়ে দিই, তো এই ডিজাইনটা দেওয়ার পর আমরা এখানে ওকে দিয়ে দিই। এই ডিজাইনটা দেওয়ার পর আমাদের এখানে যে কাজটা বাকি আছে, আমাদের একটি লোগো থাকবে, সার্টিফাইড লোগো, এবং আরেকটি থাকবে ডিরেক্টর সাইন এবং ডেট। তো ইনসার্ট থেকে শেপ টেক্সট বক্স, এখানে আমরা সুন্দর করে যদি এখানে ডেটটা লিখে দিই, আমাদের ডেট দেওয়া শেষ, এটা হচ্ছে ডেট। এবং এটার যে আউটলাইন এবং ফিল আছে সেটাকে আমরা নো করে দেব, সবগুলোতেই নো ফিল এবং নো আউটলাইন। এখন আমাদের আসবে এখানে সিগনেচার অফ ডিরেক্টর। আচ্ছা, সিগনেচার অফ ডিরেক্টর লেখার পর আমরা এখানে একটি শেপ নিব যেটার উপরে সিগনেচার, সিগনেচারের নিচে যে অপশনটা থাকবে আমরা এখান থেকে লাইন অপশনটা নিব। লাইন অপশন শিফট প্রেস করে দেন সরি দিব। দেওয়ার পর এখানে আমাদের সুন্দর একটি লাইন আসবে, এর উপরে সিগনেচারটি আমরা বসাবো। তো এই লাইনটার যে কালারটা এখানে ফরম্যাট থেকে, এখানে ব্ল্যাক আছে, আমরা এখান থেকে চুজ করতে পারবো, আমরা এটাকে নিই। এটা নেওয়ার পর আমরা এখানে একটি সার্টিফাইড লোগো ক্রিয়েট করব, এর জন্য ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা এখান থেকে একটি স্টার নিব। এখান থেকে আমরা 24, যেটা 24 পয়েন্ট, এটাই নিই। শিফট প্রেস করলে এটা সুন্দরভাবে গোল হবে, ঠিক আছে। এটা নেওয়ার পর আমরা এর যে ডিজাইন ফরম্যাট থেকে আমরা একটু মানে বেবল অ্যান্ড এম্বোজ যেটাকে বলে সেরকম একটু ডিজাইন দেব। এর আউটলাইনটাকে আমরা নো করে দেব। এটার উপরে রাইট ক্লিক করার পর যদি এডিট পয়েন্টে যাই, এডিট পয়েন্টে যাওয়ার পর এই মিডিল অবস্থায় থাকার পর আমরা এখান থেকে রাইট ক্লিক করে অ্যাড পয়েন্টে দিব। অ্যাড পয়েন্ট আসার পর এটাকে ধরে আমরা উপরের দিকে নিয়ে যাব। যদি শিফট প্রেস করে রাখি সেক্ষেত্রে আমাদের এটা একটু সেন্টারে থাকবে। শিফট প্রেস করে রাখার পর এটাকে এখানে সরিয়ে দিব। মিলে যাওয়ার পর আমরা এটা ধরে এবং এটাকে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পর এটা প্রেস করে, শিফট প্রেস করে এই সার্কেলটাকে আমরা সিলেক্ট করে আমরা যদি এলাইন থেকে সেন্টারে ক্লিক করি, তখন এই দুটো মাঝামাঝি এই ব্যাসটা হয়ে যাবে। ইনসার্ট থেকে শেপ থেকে একটি টেক্সট বক্স নিব। টেক্সট বক্সের ভিতরে আমরা আসলে এই এই যেখানে যে সিম্বল আছে আমরা সিম্বলটাকে নিয়ে আসবো। এখানে এই সিম্বলটাকে এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখানে টেক্সট বক্স থেকে সিলেক্ট করা অবস্থায় আমরা ফন্টটাকে একটু বড় করে দিব। ফন্টটাকে বড় করে দেওয়ার পর বোল্ড করে দিব, এখান থেকে বোল্ড করে এটা কালারটাকে আমরা দিয়ে দিব হোয়াইট। হোয়াইট করে দেওয়ার পর আমরা এটা এর উপরে এটাকে প্লেস করব। দেন ফরম্যাট থেকে আমরা শেপটাকে নো ফিল করে দেব, আউটলাইনটাকেও নো আউটলাইন করে দেব। আচ্ছা, আমাদের এখানে ডেট দেওয়া শেষ এবং সিগনেচার অফ ডাইরেক্টর আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন এখানে একটি সিগনেচার আমরা ইনসার্ট করব। এখান থেকে আমি এই সিগনেচারটি ইনসার্ট করব। এখানে এটা আমি ডাউনলোড করে রাখছি,
দেন এখানে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। আচ্ছা এখন আমার কাজ শেষ। এটা হচ্ছে একটি সার্টিফিকেট ডিজাইন, যদি আপনারা চান যে এই লোগোটাও এখানেও থাকবে তো সেই ক্ষেত্রেও করা যাবে। আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এইখানে দিয়ে দিই। তো এটা হচ্ছে একটি সার্টিফিকেট ডিজাইন, এটা মাইক্রোসফট অফিস 2010 দিয়ে করলাম আমি। তো ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে কারণ এর অনেকগুলো শেপ নিয়ে কাজ করতে হয়েছে এবং কিছু সমস্যার কারণে ভিডিওটার লেন্থ একটু বেশি হয়ে গেছে। পিডিএফ ভার্সন, জেপেক ভার্সন, আমরা যেটাই করতে চান এখানে সবগুলোই করতে পারবো। আমরা ফাইল থেকে প্রথমে এটাকে আমরা ডকুমেন্ট ফাইলটা ডকুমেন্ট ফাইলে সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমরা আবার এখান থেকে ফাইল সেভ অ্যাজ, এখান থেকে পিডিএফ, পিডিএফ সিলেক্ট করে আমি মিউজিকে রাখি এখানে, এখানে সেভ দিয়ে দিলাম। এই ফাইলটা আমার পিডিএফে সেভ হয়ে যাবে এবং আমরা ইন্টারনেটে, ইন্টারনেট থেকে আমরা পিডিএফ থেকে জেপেগ, পিএনজি বা যে কোনো ফাইল আমরা কনভার্ট করতে পারবো। তো আমার যে ফাইলটা এখানে সেভ করা ছিল এটা হচ্ছে আমার সার্টিফিকেটের পিডিএফ ফাইল, এবং এটা আমি ফটোশপে ইউজ করতে পারবো, ইলাস্ট্রেটর ইউজ করতে পারবো, কোরেলে ইউজ করতে পারবো, আমি এটা সব জায়গাতে ইউজ করতে পারবো।